অ্যামর্টসে আমাকে কি শুধু ভালো দেখা যাচ্ছে, চেহারা কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ আমাকে কি ভালো দেখাচ্ছে? বেটার লাগতেছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আমাদের আজকে রেজাউল ভাইয়ের পঞ্চম ক্লাস চলতেছে, তো পাঁচ দিন হয়ে গেল। আমাদের শার্টের যে প্যাটার্নের কাটিং এবং সুইংয়ের যে কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ শেষ। আজকে এখন ব্যানের কাজটা করবে এবং ব্যান কলার জয়েন হ্যাম আজকে শেষ করে আমরা পুরো শার্টটা আজকে কমপ্লিট করবো, না আরও বেশি আরও কম ভাঙবে। এই যে এই জায়গায় যে লাউঞ্চ রাখছেন না, এটা ফলো রাখবেন, এটা ফলো রেখা ভাঙবেন, এটাও রাখা লাগবে, এটাও রাখা লাগবে। তো আজকে এইভাবেই আর কি আমরা রেজাউল ভাইকে আসি গেছি। তো রাজা রেজাউল ভাইয়ের সাথে কথা বলবো, আগে এখান থেকে আগে এতটুকু আগে এতটুকু ধরেন, চালান চালান, স্টপ, আবার হাঙ্গে ধরেন, না আবার এক পাশে ধরেন, এই চলান। রেজলভের কাছ থেকে আমরা শুনবো কাজের ফাঁকে তার কাজ করতে কেমন লাগতেছে, কেমন লাগতেছে রেজলভ একটু বলেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কোনো সমস্যা? এটা এলো ভাইজ হয়ে গেছে, ঠিক আছে, এই এসে না এই ধরা লাগবে, এই ধরে হালকা টান দিয়ে কাপড়টা খাওয়াই দেওয়া লাগবে, এটা ভাইজ, ঠিক আছে, এই জন্য এমন হয়েছে, মানে আপনি ধরে খাওয়ান, টান দেন, টান দেন, খাওয়ান, করেন, আবার ভাঙিয়ে ধরেন, হালকা টান দেন, খাওয়ান। কেমন লাগতেছে দেখি? আপনি উঠেন, দিকে আসেন। আসলে আপনারা যারা এই যে মিনি গার্মেন্টসের প্রশিক্ষণ নিতে চান, অনেক ক্রিটিক্যাল কাজ, সম্পূর্ণ শার্ট বানানো সেখানটা চারটাখানি কথা না, অনেক মেজালের কাজ, অনেকে বুঝে না, তো ভাবে যে হয়তো বা প্রত্যেকটা প্রসেস হাতে ধীরে ধীরে শেখান লাগে। এই দেখেন খুলিতেছি, দেখেন নিচের কাপড়টা টান দিয়ে উপরে কাপড়টা বসাই দিলাম, এই বসাই দিলাম, এই আসলে যারা আর কি মিনি গার্মেন্টসের জন্য প্রশিক্ষণ নেওয়ার প্ল্যানিং করছেন, আমার পরামর্শ থাকবে আপনারা যারা স্পেশাল কোর্স করবেন তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, কারণ স্পেশাল কোর্স আর এই কাজগুলো এক মাসের মধ্যে আয়ত্ত আনা সম্ভব হয় না, অনেকগুলো প্রসেস থাকে, অনেকগুলো কাজ থাকে, সম্পূর্ণ কাজগুলো বোঝানোর জন্য যে সময়ের দরকার সে সময়টা অবশ্যই আপনি হাতে রাখবেন। আর একটা জিনিস কি, প্রফেশনালভাবে যে কাজগুলো আছে, মানে এক্সপোর্টের মতো করে যদি আপনি যদি গার্মেন্টস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে। এখানে আপনার অনেকেই এভাবে ভাবেন যে আমি নিজে কেন করব, আমি ওয়ার্কার দিয়ে কাজ করাবো, আপনি অবশ্যই ওয়ার্কার দিয়ে কাজ করাবেন, কিন্তু আপনি যখন বুঝবেন তখন আপনি নিজে পড়ালেখা জানেন না, আপনি যদি একটা স্কুল খুলে বসেন আপনি কখনো সেই স্কুল চালাইতে পারবেন না, আগে আপনার নিজের পড়ালেখা জানতে হবে, নিজের যখন পড়ালেখা জানবেন তখন সেই আপনি আরেকজনের প্রাইভেট পড়াইতে পারবেন, নিজেই যদি না জানেন তো হবে না। তো অনেকে ভাবে যে আমার তো টাকা আছে, আমার শেখার কী প্রয়োজন, বলো আমার শেখার কী প্রয়োজন, আমি লোক দিয়ে কাজ করাবো, দুভাবে আসলে হয় না। যারা মিনি গার্মেন্টস করবেন, যারা একবার প্রাথমিক পর্যায়ে কাজ করবেন, তারা সবাই চেষ্টা করবেন নিজে খুব পুঙ্খানুপুঙ্খ কাজগুলো শিখে বুঝে তারপরেই ব্যবসায় আসার জন্য। আচ্ছা রেজাউলের পরিকল্পনা কিন্তু শুনি তো আমরা, বলো তো। আমি আপাতত কাজটা শিখতেছি, কাজটা শিখা শেষ হলে, আচ্ছা কাজটা শিখা শেষ হলে আমি নিজে আগে বাড়িতে যেভাবে করার ইয়ে পরিকল্পনা করছিলাম নিজেই করবো আপাতত আর কি, আমি আপাতত লোক রাখতে চাচ্ছি না, নিজে নিজে করাবো। আমার বাড়িতে যেমন আমার বাবা আছে, চালান চালান, আমার ছোটো ভাই আছে, আচ্ছা এরা মিলে ঝিলে আগে কাজটা করবো। আপনি যে প্ল্যানিংটা করছেন চায়নাতে সেম এভাবেই করে, চায়নাতে প্রত্যেকটা বাসা এক একটা গার্মেন্টস, চায়নাতে মনে করেন এক ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে, ঠিক আছে, তারা একটা ছোট একটা খেলনার ফ্যাক্টরি দিছে, ওখানেই ডাইস তৈরি হইতেছে, ওখানেই খেলনা তৈরি হইতেছে এবং তারা ওখানেই ফ্যামিলির সবাই কাজ করতেছে। আমাদের দেশে যেমন মা বোনেরা গ্রাম অঞ্চলে কাজের ফাঁকে বাড়তি সময় পেলে হাঁস মুরগি পালে, তাই না? বাহিরের কান্ট্রি চায়নাতে ঠিক সেরকম, যারা ফ্রি সময়টাকে তারা কোনো একটা কাজে লাগায়। তো যদি এভাবে যদি রেজাউল যেভাবে প্ল্যানিং করছে যে উনি নিজে করবে, ওনার ওয়াইফ আছে, ওনার ফ্যামিলি মেম্বার আছে, এভাবে যদি করে রেজাউল তাহলে কি হবে, রেজাউলের প্রোডাক্টের কস্টিং খরচ একবারে কমে আসবে, একবারে কমে আসবে, তার কস্টিং খরচ থাকবে শুধুমাত্র ফ্যাব্রিক্স, এবং সে যখন তার শার্টটা নিয়ে যখন মার্কেটে যাবে সে যে দামে সেল করতে চাক তার সাথে কম্পিটিশনে কেউ টিকতে পারবে না, কারণ আপনি তো প্ল্যানিং করছেন আপনি গার্মেন্টস করবেন,
আপনি ওয়ার্কার দিয়ে কাজ করাবেন, আপনি বিল্ডিং ভাড়া দেবেন, তাই না? আপনার এই যে কস্টিং কোর্সগুলো হবে, এক্সাম্পল দেখেন, বর্তমানে তো মনে হয় 15,000 টাকা নিচে বেতনের কোনো ওয়ার্কার নাই, আছে নাই? 7 জন ওয়ার্কার যদি আপনি রাখেন, আপনার প্রতি মাসে 60,000 টাকা বেতন দেওয়া লাগবে নর্মালি। একটা ফ্লোর ভাড়া যদি আপনার 1 মিনিট 10,000 টাকা যদি হয়, তা 60 আর 10 কত? 70,000 টাকা। তার সাথে আনুষঙ্গিক আপনার আরও মিনিমাম আপনার 5,000 টাকা কস্টিং খরচ আছে। কিরকম? আপনার বিদ্যুৎ বিল আছে, আপনার নিডেল আছে, আপনার মেশিনের মেনটেন্যান্স কস্টিং খরচ আছে, তাইলে কত গেলো? 75,000 টাকা, না? আপনি 75,000 টাকা তো আপনার বেতন দেওয়ার পরে আপনি লাভ বিচাবেন, আর রেজাউলের উল্টা। রেজাউলের 75,000 টাকা দেখে নিয়েছে বলো, সে যদি প্যাডে মানে সে গার্মেন্টসটা প্রথমে সে নিছে শখ হিসাবে, সে গার্মেন্টস করবে অবশ্যই। আমার শখ, আমার পাশাপাশি অন্য কাজ আছে, আমি ওখানে করে আমার যে বাড়তি সময় ঢুকে থাকবে এখানে এই কাজ গার্মেন্টসে অ্যাপ্লাই করবে। আপনি গার্মেন্টস দিচ্ছেন, আমার বিশ্বাস আপনি যদি এভাবে যদি আগাইতে পারেন, আল্লাহ আল্লাহ চান তো আলমিন, আল্লাহ দয়া করে যদি কোনো সমস্যা না হয়। আপনি ব্যবসা যেভাবে শুরু করতেছেন, এটা আমার একেবারে সেম, আমার প্ল্যানের সাথে মিলে যায়। আর এভাবে যদি আপনি ব্যবসা শুরু করেন, তো কোনো দিন আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। কারণ আমি বলি, মনোযোগ দিয়ে রবিন ভাই, ক্যামেরাটাকে আমার দিকে আসতেছে, আপনার বর্তমান হিসাব অনুযায়ী, বুঝতে পারছেন, বর্তমান হিসাব অনুযায়ী আপনার কিছু কিছু জায়গায় এই ফেব্রিক্সগুলো আপনার 60 টাকা 70 টাকা গজ পাওয়া যায়। যদি 70 টাকা যদি গজ যদি আমি ধরি, তাহলে 110 টাকা আপনার পার পিস 60 খরচা যাবে কমপ্লিট। এরকমটা শার্ট আপনি যে নাজমুল যে শার্টটা পরছে, এই শার্টটার দাম কত পারে গায়েস? আপনারা অবশ্যই কমেন্টস করেন যে নাজমুলকে যে শার্টটা পরছে, শার্টটার দাম কত হতে পারে? দাঁড়ানো যাবে? সে তো অনেক ব্যস্ত, এক মিনিট দাঁড়ান প্লিজ, আমাদের রিকোয়েস্টটা রাখেন। গায়েস শার্টটা বিক্রি হবে 500 টাকা, দেখেন গায়েস, অস্থির একটা শার্ট। এরকম শার্ট রেজাল্ট বানাইতে পারলে এরকম শার্ট বানাইতে পারলে নর্মালে তোমার 400-450-350 প্রফিট থাকবো। হেজে সিস্টেমে ব্যবসা করবো, 350 প্রফিট থাকবো। মেন বিষয় সেল না, পাবলিক এখন মেন চায় কোয়ালিটি আর প্রাইস। হিরো আলম যত ভালোই সিনেমা বানাক, হিরো আলমের সিনেমা চলবে না, কারণ কোয়ালিটি দুর্বল। কি পরিমণিকে পরিমণি আছে এখানে? নাই। আচ্ছা, যে কথাই ছিলাম, তো আমার পরামর্শ থাকবে, যারা গার্মেন্টস ব্যবসা দেবেন, নিজেকে নিজে তৈরি করবেন। হ্যাঁ ঠিক আছে, করবেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু। আর আমাদের রেজাউলের জন্য দোয়া করবেন, আজকে রেজাউলের 5ম ক্লাস চলতেছে, চেষ্টা করতেছি তাকে একটু ভালো করে সাপোর্ট দেওয়ার জন্য, আমি নিজেই সরাসরি সময় দিচ্ছি তাকে। তা আমি আশাবাদী যে এভাবে যদি কাজটা কন্টিনিউ হয়, ইনশাল্লাহ 2-4 দিনের ভিতরে সে অনেক অগ্রসর হয়ে যাবে। আর আমি দেখছি যারা, যেমন তরিগুলের কথাই বলি, এক্সাম্পল তরিগুলের কথা বলি, তরিগুল যদি নিজে শার্ট বানাইলো মানে প্যান্ট বানাইলো, তরিগুলের মুখের হাসিটা আমার এখনও আমি ভুলতে পারি নাই। আমার নাজমুল যেদিন শার্ট বানিল সেদিনও মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো আমরা এখন ব্যান্ড জয়েন্টটা দেখাচ্ছি, আমি ব্যান্ড জয়েন্টটা আমাদের রেজাউলকে ক্লিয়ার করাবো, কিন্তু হাটটা তো কোনো পারফেক্ট হয় নাই, তো যেহেতু অনেকগুলো প্রসেস, প্রায় 25-30টা প্রসেস, তো এই ব্যান্ড জয়েন্টটা আমি করে দিচ্ছি, দেখাচ্ছি। এখন আমাদের ব্যান্ড জয়েন্টটা শেষ হওয়ার পরে চলে আসছে, নাজমুল দেখতেছে। আমার আশাবাদী ওরা অনেক সুন্দর করে গার্মেন্টসের যে সিস্টেমে কাজগুলো করতে পারবে। আমাদের ব্যান্ড জয়েন্ট হয়ে গেছে, আমরা যেটা করলাম এটা হচ্ছে কলার জয়েন্ট। কলার জয়েন্ট করার ক্ষেত্রে এই যে আমরা যে এই বডির সাথে কলার জয়েন্ট করছি, কী সমস্যা হয়েছে বলেন তো? আমার বডি বড়, কলার ছোট। আচ্ছা, এই বডি বড় কলার ছোট, এটা ঠিক করার উপায় কি জানা আছে কারো? আমি বলে দিই, যদি আমার এই বাটন রুলিংয়ে যদি কম ভাঙে মেজারমেন্টের থেকে, তাহলে বডি বড় হবে।
এই যে আমার এখানে যে শোল্ডার জয়েন হয়েছে, শোল্ডার জয়েনে 1 cm অ্যালাউন্স থাকার কথা, যদি 1 cm অ্যালাউন্সের জায়গায় যদি আমি যদি 8 mm অ্যালাউন্স দিই, তাহলে 2 mm 2 mm কয় মিলি 4 mm, 2 mm 2 mm 4 mm, তাহলে এখানে যদি 3 mm ছাড়েন, এখানে 3 mm ছাড়েন, তাহলে 1 cm বডি বড় হয়ে গেল। এই জন্য কলার আর বডির মাঝে যদি কখন এমন হয় যে প্যাটার্ন ঠিক আছে বাট বডি বড়, তখন আপনাকে এই অ্যালাউন্সগুলো চেক করতে হবে এবং এই অপারেটরকে যায় বলতে হবে, এই তোর অ্যালাউন্স কিন্তু তুই কম দিতেছ, অ্যালাউন্স কম দিলেও সমস্যা, বেশি দিলেও সমস্যা, বুঝা গেছে? তবে আমরা এটা পিপি মিটিংয়ে অ্যাড রাখলাম দুইটা জিনিস, প্রথম রাখলাম কি আমাদের কলারের এই প্যাটার্নটা আরও বড় কাটতে হবে, দ্বিতীয় রাখলাম কি আমাদের কলার জয়েনের সাথে বডির একটু 19-20 আছে, পরবর্তীতে আমরা আগে কলার আর বডি মাপ দেবো এবং এই যে বাটন রুলিং করলাম, বক্স প্লেট করলাম এবং শোল্ডার জয়েন করলাম, এগুলো সবগুলো লিখিত অ্যালাউন্সে জয়েন করা লাগবে, যাতে আমাদের পারফেক্ট কাজ আসে, ঠিক আছে? গুড, আমাদের কাজের কলার জয়েন পর্যন্ত চলে আসছে আলহামদুলিল্লাহ, এখন কলার টপসিন দেবো, কলার টপসিন দিলেই আমাদের কলারের কাজ শেষ, কলার ক্লোজ বলে বেশি, কলার ক্লোজ। এই কাজটা যখন করতাম না সিদ্দিক নামে একটা অপারেটর ছিল, একে এই যে শুনতেছেন ভিডিও চলতেছে, সিদ্দিক নামে একটা অপারেটর ছিল, আমার খুব জ্বালাইতো, ও খালি বলতাম মেশিনে টান ঠিক নাই, টান ঠিক নাই, আয় রে টান রে, এই টান ঠিক করতে যায় আবার শহীদ হয়ে যাওয়া লাগতো। আমি কিন্তু কলার এই মেশিনের কাজটা খুব ভালো বুঝতাম, কেমন করতেছি দেখছো? এই যে এখানে হালা থাকে বডি করার সময়, এই জায়গায় তারা একটা ফোটা দিয়ে দেয়, এই হলো এটা হলো হালা, এই হালা আপ ডাউন করা যাবে না, এই জন্য বডি দ্বারা মিলাই মিলাই মারা লাগবে, ঠিক আছে? এই সেলাই সেলাই এই কলার সেলাই আর এই যে ইয়া সমান যাবে, ঠিক আছে? এই লব আর সেলাই সমান যাবে, গায়েস আমাদের শার্ট কিন্তু শেষ পর্যায়ে, নবুল গায়ে দাও তো দেখি কেমন লাগে তোমারে, নবুল কুমার গায়ের শার্ট লাগাও, গায়ে শার্ট গায়েস দাম করবে কত, এটা কত টাকা দাম হবে? 500 না 1000? মা গো মা, হিরো আলমের শার্ট বানাইছে গায়েস, দেখেন আমাদের রবিউল শার্টটা পরে আসতেছে, শার্টটার দাম কত হতে পারে অবশ্যই আপনারা জানাবেন। ও একটা একটু ঘুরান দাও, চিন্তা করা যায় শাহরুখ খানের মতো লাগতেছে, আর কোথায় কোথায় ভুল আছে বলেন, গায়েস একটু কাপলে কিলিস ক্যামেরাম্যান একটু সামনে আসবেন প্লিজ, নাজমুল তুমি একটু সামনে আসো, রেজাউল ভাই শার্ট অবশেষে শার্ট কমপ্লিট করলো, সে শার্টটা চেক দিচ্ছে, আর এটা আমাদের নাজমুল নিজে হাতে বানাইছে, এটার এটা কিন্তু প্যাটার্ন কাটা থেকে শুরু করে সম্পূর্ণ শার্টের ডায়াগ্রাম যা আছে ও নিজে করছে, আমি শুধু ওকে খালি প্রিপারেশন দিচ্ছি এভাবে এভাবে করতে হবে বস, আর কি সমস্যা তো দেখা যাচ্ছে না শার্টের সময়, আইডিয়া আমরা বেশি দেওয়াইছি। দ্বিতীয় সমস্যা হলো কলার ঠিক আছে কিন্তু আমাদের কলারটা বড় হয়েছে, আমাদের আরো ছোট কলার করা লাগবে, ব্যানের প্যাটার্নটা আরো মাইনাস করা লাগবে, ঠিক আছে? তোমাকে মানাইছে তোর গায়ে ভালোই মানাইছে, হ্যাঁ মানাইছে, কারণটা কি এটা ডিজাইন 2024 সাল না 23-24 জি, আপনারা তো অনেকে শার্ট কিনে চাপান, আমাদের রেজাউল ভাইয়ের গার্মেন্টস থেকে শার্ট কিনবেন, কোনো শার্ট চাপানো লাগবে না, দেখেন রেজাউল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, নাটোর নীলফামারীর মধ্যে যারা যারা গার্মেন্টসের মাল নিতে চান অবশ্যই রেজাউল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, চিপ রেটে মাল পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।